আজকের ভিডিওটিতে রয়েছে 500টি অতি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দগুলোর বাংলায় শাব্দিক অর্থ। যে ইংরেজি শব্দগুলোর শাব্দিক অর্থ জানতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংলিশ স্পিকিংয়ের জন্য। এই ইংরেজি শব্দগুলোর অ্যান্টোনিম এবং সিনোনিমও এই ভিডিওটিতে রয়েছে। অ্যান্টোনিম এবং সিনোনিম ভালোভাবে পড়ার জন্য নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব শনাক্ত করা শিখতে হবে বাংলা এবং ইংরেজিতে। কারণ অ্যান্টোনিম এবং সিনোনিমের ক্ষেত্রে নাউন থাকলে নাউন লিখতে হবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব এবং ভার্ব থাকলে ভার্ব লিখতে হবে। ইংরেজি ও বাংলা দেখে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চেনার জাদুকরি কৌশল এই ভিডিওটিতে রয়েছে। ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংলিশ স্পিকিং যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তবে ভিডিওটি তোমার জন্য। তুমি যদি এইচএসসি শিক্ষার্থী হও এবং চাকরি প্রার্থী হও তবে ভিডিওটি তোমার জন্য। যদি ভিডিওটি প্রতিদিন একবার করে দেখা হয় তাহলে কয়েকদিনের মধ্যে এই ইংরেজি শব্দগুলো মুখস্থ করা সম্ভব হবে। এবার দেখা যাক কিভাবে নাউনকে চিনতে হবে। যে চিহ্ন ইংরেজি শব্দের শেষে থাকলে সাধারণত নাউন হবে তা হলো শোন, মেন্ট, নেস, ডোম, ইং, ইটি, আর, ওয়ার, হুট ইত্যাদি। যেমন এডুকেশন, কনক্লুশন, ডেভেলপমেন্ট, কেয়ারলেস, ফ্রিডম, ড্রাইভিং ইত্যাদি। বাংলায় যে চিহ্ন শব্দের শেষে থাকলে সাধারণত নাউন হবে তা হলো তা, তি, তো, আকার, রসিকা, জফালা। যেমন একতা, শিক্ষা, গুরুত্ব, সরলতা, উন্নতি, ঐক্য। এবার আমরা দেখব যে কিভাবে অ্যাডজেক্টিভ চিনতে হবে। যে চিহ্ন ইংরেজি শব্দের শেষে থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হবে তা হলো আজ, ফুল, অ্যান্ট, এন্ট, ইডি, ভিথ্রি, লেস, ইভ, অ্যাবল, ই, ক্যাট। যেমন ডেঞ্জারাস, কেয়ারফুল, ইম্পর্ট্যান্ট, ডিপেন্ডেন্ট, পাওয়ারলেস, সেন্সড, ড্রাইভেন, ক্রিয়েটিভ ইত্যাদি। বাংলায় যে চিহ্ন শব্দের শেষে থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হবে তা হলো তদ্ধ, কৌশিল, নকর্ণমূলক, নিয়ন্ন, করি। যেমন উন্নত, বদ্ধ, ভয়ানক, সৃজনশীল, গুরুত্বপূর্ণ, শিক্ষামূলক, প্রয়োজনীয়, আসন্ন, সুখী ইত্যাদি। যে চিহ্ন শব্দের শেষে বা প্রথমে থাকলে ভার্ব হবে সেগুলো হলো ইয়েন, আইস, ইস, এট, ফি, ইস, টেইন, এম, বি। যেমন উইকেন, সিভিলাইজ, রেগুলারাইজ, এমবডি, পাবলিশ, বিউটিফাই, মেনটেইন, সাস্টেইন, বি লিটল, ইনাবল। যে চিহ্ন ইংরেজি শব্দের শেষে থাকলে অ্যাডভার্ব হবে তা হলো এল ওয়াই বা ডবল এল ওয়াই। যেমন কেয়ারফুলি, নাইসলি, বিউটিফুলি, ভেরি, টু, মাস। আমি এই ভিডিওটিতে যে ইংরেজি শব্দগুলো দিয়েছি এই ইংরেজি শব্দগুলোকে কিভাবে মুখস্থ করতে হবে এবং এই ইংরেজি শব্দগুলো দিয়ে প্র্যাকটিক্যালি কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে তার একটি কৌশল, একটি ছকের মাধ্যমে এই ভিডিওটির শেষের দিকে দেখিয়েছি। যদি কোনো শিক্ষার্থী এই শব্দগুলো দিয়ে প্র্যাকটিক্যালি সেন্টেন্স তৈরি করতে সক্ষম হয় তবে সে এই শব্দগুলোকে মুখস্থ করতে সক্ষম হবে এবং সে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটি ধাপ অতিক্রম করবে। অ্যামিকেবল, বন্ধুসুলভ, সিনোনিম ফ্রেন্ডলি, ইমপ্রুভমেন্ট, উন্নতি, সিনোনিম অ্যাডভান্সমেন্ট, লাইবিলিটি, দায়, সিনোনিম ডেট, প্র্যাগম্যাটিক, বাস্তব, সিনোনিম প্র্যাকটিক্যাল, অবিস, মোটা, সিনোনিম ভেরিফ্যাট, বাউন্টি, দানশীলতা, সিনোনিম জেনারোসিটি। টিউমাল্ট, গোলমাল, সিনোনিম কমোশন, বিটল, ভঙ্গুর, সিনোনিম ফ্রাজাইল, ডিগ্রেডিং, অধপতিত, সিনোনিম লোয়ারিং, অল্ট্রিজম, মানবপ্রীতি, সিনোনিম পেইলানথ্রোফি, নেপোটিজম, স্বজনপ্রীতি, সিনোনিম ফেভারিজম, কমেমোরেট, স্মরণ করা, সিনোনিম মেমোরাইজ।
এনভি হিংসা অ্যান্টোনিম প্রেজ ভাইস অপরাধ অ্যান্টোনিম কোয়ালিটি ইম্প্যাক্ট প্রতিক্রিয়া সিনোনিম রেজাল্ট আউটকাম ফলাফল সিনোনিম রেজাল্ট ইম্পর্ট্যান্স গুরুত্ব সিনোনিম সিগনিফিক্যান্স মাল্টিন্যাশনাল বহুজাতিক অ্যান্টোনিম ন্যাশনাল পে দেওয়া অ্যান্টোনিম রিসিভ ওয়াস দেখা সিনোনিম সি ম্যাক্সিমাম সর্বোচ্চ অ্যান্টোনিম মিনিমাম রিকগনিশন পরিস্থিতি অ্যান্টোনিম ইগনোরেন্স অবলিক ডিনায়াল ফ্রেন্ড বন্ধু অ্যান্টোনিম ইনিমি প্লেজার আনন্দ সিনোনিম এনজয়মেন্ট ব্রিং আনা সিনোনিম ম্যানেজ আইডিয়া ধারণা সিনোনিম নোশান অবভিয়াসলি পরিষ্কারভাবে সিনোনিম ক্লিয়ারলি প্রেস্টিজ সম্মান সিনোনিম অনার ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সিনোনিম সিগনিফিক্যান্ট সোনার আগে ভাগে অ্যান্টোনিম লেটার চাকড বাতিলকৃত সিনোনিম ডিসকার্ডেড বেটার অপেক্ষাকৃত ভালো অ্যান্টোনিম মোরস থিওরেটিক্যালি লিখিতভাবে সিনোনিম অ্যাপারেন্টলি সিক্রেটলি গোপনে সিনোনিম প্রাইভেটলি অ্যালাউ অনুমতি দেওয়া সিনোনিম পারমিট ফ্রিডম স্বাধীনতা সিনোনিম ইন্ডিপেন্ডেন্স অপিনিয়ন ধারণা সিনোনিম আইডিয়া ফিয়ার সুন্দর অ্যান্টোনিম আগলি ইকুয়াল সমান অ্যান্টোনিম আনইকুয়াল ডিভিশন বিভাজন অ্যান্টোনিম ইউনিটি সাকসেস সফলতা অ্যান্টোনিম ফেলুয়ার জব কাজ সিনোনিম ওয়ার্ক গ্রেট মহাত অ্যান্টোনিম নোটোরিয়াস ট্রিটমেন্ট আচরণ সিনোনিম ডিলিং বিকজ কারণ সিনোনিম সিন্স নো জানা সিনোনিম রিকগনাইজ ফলো অনুসরণ করা অ্যান্টোনিম ইগনোর উইকার অপেক্ষাকৃত দুর্বল অ্যান্টোনিম স্ট্রঙ্গার ডিসকারেজ হতাশ করা অ্যান্টোনিম ইনকারেজ ফ্রাস্ট্রেটিং হতাশাজনক অ্যান্টোনিম ইনকারেজিং ইন্টারেস্ট আগ্রহ সিনোনিম ইয়েগারনেস অ্যাবিলিটি সামর্থ্য সিনোনিম পাওয়ার ড্রিম স্বপ্ন সিনোনিম হোপ ওয়ার্ল্ড পৃথিবী সিনোনিম আর্থ ওয়াল সকলে অ্যান্টোনিম নোবডি পেসাস মূল্যবান অ্যান্টোনিম ভ্যালুলেস গ্লিটার চকচক করা সিনোনিম স্পার্কলিং অ্যাট্রাক্ট আকর্ষণ করা সিনোনিম চার্ম আউটওয়ার্ড বাইরের অংশ অ্যান্টোনিম ইনওয়ার্ড লিবারেশন স্বাধীনতা সিনোনিম ফ্রিডম ব্রুটাল নিষ্ঠুর অ্যান্টোনিম কাইন্ড ম্যাসাকার হত্যাকাণ্ড সিনোনিম মার্ডার হিউম্যান মানব অ্যান্টোনিম নন হিউম্যান লোকেটেড অবস্থিত অ্যান্টোনিম ডিসলোকেটেড কল্ড নামকৃত নামে সিনোনিম নেমড রিসাইটেশন আবৃত্তি সিনোনিম রিডিং ইম্পসিবল অসম্ভব অ্যান্টোনিম পসিবল লেজি অলস অ্যান্টোনিম অ্যাক্টিভ সিনসিয়ারিটি আন্তরিকতা সিনোনিম কেয়ারফুলনেস সিরিয়াসনেস সিংহস্বরতা সিনোনিম ফেরোসিটি ইন্টেনশন ইচ্ছা সিনোনিম উইশ লাভ ভালোবাসা অ্যান্টোনিম হেট স্ট্রং শক্তিশালী সিনোনিম পাওয়ারফুল মুভিং চলন্ত অ্যান্টোনিম মোশনলেস রেসপেক্ট সম্মান সিনোনিম অনার গ্রেটফুল কৃতজ্ঞ অ্যান্টোনিম আনগ্রেটফুল সাকসিড উন্নতি করা সিনোনিম প্রসপার ইরাডিকেট ধ্বংস করা সিনোনিম ডিস্ট্রয় ভাস্ট বিশাল অ্যান্টোনিম ন্যারো আনডাউটেডলি নিশ্চিতভাবে সিনোনিম শিওরলি জাইগ্যান্টিক বিশাল অ্যান্টোনিম লিটিল এইলমেন্ট কষ্ট সিনোনিম সরো হ্যাপিনেস সুখ অ্যান্টোনিম সরো নিড প্রয়োজন অ্যান্টোনিম ইউজলেসনেস সিম্প্যাথি দয়া সিনোনিম কাইন্ডনেস সাকসেস সফলতা অ্যান্টোনিম ফেলুয়ার স্পিকার বক্তা সিনোনিম টেলার ইম্পসিবল অসম্ভব অ্যান্টোনিম পসিবল লেজি ওয়ালস অ্যান্টোনিম ইন্ডাস্ট্রিয়াস কনসিস্ট তৈরি করা সিনোনিম মেক ন্যারো সংকীর্ণ সিনোনিম স্মল ইনক্লুড সংযুক্ত করা অ্যান্টোনিম এক্সক্লুড অ্যাকোয়াটিক জলজ সিনোনিম লিলিপ্যাড সাকসেসফুল সফল সিনোনিম ফ্রুটফুল প্রুফ প্রমাণ করা সিনোনিম সলভ হার্ম ক্ষতি অ্যান্টোনিম হেল্প ব্রিং আনা সিনোনিম ম্যানেজ লিটারেট অক্ষর জ্ঞান সম্পন্ন অ্যান্টোনিম ইলিটারেট ইনলার্জ বড় করা সিনোনিম এক্সপ্যান্ড হার্ড কঠিন
অ্যান্টোনিম ইজি, অবভিয়াস পরিষ্কার, সিনোনিম ক্লিয়ার পপুলার পরিচিত, অ্যান্টোনিম আননোন পাওয়ার শক্তি, সিনোনিম এনার্জি রিজন অঞ্চল, সিনোনিম লোকালিটি হ্যাবিটেশন আবাসস্থল, সিনোনিম অ্যাবোর্ড গ্লোবাল বৈশ্বিক, সিনোনিম ওয়ার্ল্ড ওয়াইড, রিডিউস কমানো অ্যান্টোনিম ইনক্রিজ, সিম মনে হওয়া সিনোনিম ফিল, শেল্টার আশ্রয় সিনোনিম অ্যাবোর্ড, ইনভেড আক্রমণ করা সিনোনিম অ্যাটাক, মিন নিচু সিনোনিম লো, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা সিনোনিম রিয়েলাইজ, এক্সস্ট শেষ হওয়া সিনোনিম ইন্ড, এডুকেটেড শিক্ষিত অ্যান্টোনিম আনএডুকেটেড, স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি সিনোনিম গ্র্যাটিফিকেশন, ইম্প্যাক্ট প্রতিক্রিয়া সিনোনিম ইফেক্ট, এনভি হিংসা করা অ্যান্টোনিম সাপোর্ট, আউটকাম ফলাফল সিনোনিম রেজাল্ট, আউটার বাইরের অংশ অ্যান্টোনিম ইনসাইড, মেনটেন বজায় রাখা সিনোনিম সাস্টেইন, লেটার পরবর্তী সিনোনিম নেক্সট, ডাইনামিক গতিশীল অ্যান্টোনিম মোশনলেস, প্ল্যান পরিকল্পনা সিনোনিম স্কিম, এইম ইচ্ছা সিনোনিম উইশ। আইডিয়াল আদর্শ সিনোনিম মডেল, কনভিন্সিং বিশ্বাসযোগ্য অ্যান্টোনিম আনকনভিন্সিং, প্রেইজ প্রশংসা করা অ্যান্টোনিম ক্রিটিসাইজ, মিস্টেক ভুল সিনোনিম ফল্ট, অ্যাংরি রাগান্বিত অ্যান্টোনিম প্লিজড, উইন জয়লাভ করা অ্যান্টোনিম ডিফিট, ইনিমি শত্রু অ্যান্টোনিম ফ্রেন্ড, ইনশিওর নিশ্চিত করা সিনোনিম কনফার্ম, অ্যাঙ্গার ক্রোধ অ্যান্টোনিম পিস, রিমুভ দূর করা সিনোনিম ডেস্ট্রয়, অবজারভেশন পর্যবেক্ষণ সিনোনিম স্টাডি, মিয়ার শুধুমাত্র অ্যান্টোনিম মোর, অ্যালার্ট সতর্ক সিনোনিম কেয়ারফুল, ল্যাটেন্ট সুপ্ত অ্যান্টোনিম ওপেন, ইনডিফারেন্ট উদাসীন সিনোনিম ক্যালস, পারফেক্ট সঠিক অ্যান্টোনিম ডিফেক্টিভ, ইনস্ট্রাকটিভ শিক্ষামূলক সিনোনিম ইনফরমেটিভ, ইথিক্যাল নৈতিক অ্যান্টোনিম ইমোরাল, অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা অ্যান্টোনিম বেলেম, নোটিস লক্ষ্য করা অ্যান্টোনিম ইগনোর, অ্যাম্বিশন ইচ্ছা সিনোনিম উইশ, রিকোয়ার প্রয়োজন হওয়া সিনোনিম নিড, প্রফিসিয়েন্সি দক্ষতা অ্যান্টোনিম ইনকম্পিটেন্স, ইকুয়ালি সমানভাবে অ্যান্টোনিম আনইকুয়ালি, অবভিয়াসলি পরিষ্কারভাবে সিনোনিম ক্লিয়ারলি, বিউটি সৌন্দর্য অ্যান্টোনিম আগলিনেস, ডিসকভার আবিষ্কার করা সিনোনিম ইনভেন্ট, প্লেজার আনন্দ সিনোনিম হ্যাপিনেস, ইউনিভার্সাল সার্বজনীন অ্যান্টোনিম পার্টিকুলার, লিজেন্ডারি বিখ্যাত সিনোনিম ফেমাস, কপ পুলিশ সিনোনিম পুলিশ, লায়েবেল দুর্নাম করা সিনোনিম ক্রিটিসাইজ, অ্যান্টিপ্যাথি ঘৃণা সিনোনিম হেড, হসপিটালিটি আতিথিয়তা সিনোনিম ওয়েলকাম, অ্যাসেন্ট আরোহণ সিনোনিম জাম্প, ভেনারেট সম্মান করা সিনোনিম রেসপেক্ট, মিনেসিং ভয়ঙ্কর সিনোনিম অ্যালার্মিং, অমনিপোর্টেন্ট সর্বশক্তিমান সিনোনিম সুপ্রিম, ব্রোশিওর ছোট বই সিনোনিম পাম্পলেট, ইফেস মুছে ফেলা সিনোনিম ইরেজ, অসপিসাস ভাগ্যবান সিনোনিম ফর্চুনেট, অ্যারোমা সুগন্ধি সিনোনিম ফ্র্যাগ্রান্স, টার্মিনেশন সমাপ্তি সিনোনিম ইন্ড, ডিসাল্টরি বিশৃঙ্খল সিনোনিম ডিসঅর্গানাইজড, প্রুডেন্ট পরিণামদর্শী সিনোনিম কেয়ারফুল, ইনসেন বুদ্ধিহীন সিনোনিম ক্রেজি, সোর্ডিট নোংরা সিনোনিম স্কোয়ালিড, ফো শত্রু সিনোনিম ইনিমি, ক্যান্সেল বাতিল করা সিনোনিম অ্যানাল। এবার আমরা প্র্যাকটিক্যালি একটি শখের মাধ্যমে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব দিয়ে বাক্য তৈরি করব। প্রথম নিয়ম, নাউন প্লাস ইজ প্লাস কেমন, অর্থাৎ আমাদের প্রথমে নাউন বসাতে হবে, তারপর ইজ বসাতে হবে, তারপর কেমন দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে সহজেই একটি বাক্য তৈরি হয়ে যাবে। এভাবে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি।
এবার আমরা প্র্যাকটিক্যালি একটি বাক্য তৈরি করি। প্রথমে নাউন আমাদের বসাতে হবে, তাই আমরা এখানে বসালাম এডুকেশন, তারপর আমরা ইজ বসালাম। এবার আমাদের এখানে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। এবার আমরা এখানে কেমন দিয়ে প্রশ্ন করে দেখি একটি বাক্য তৈরি করা যায় কি না। এডুকেশান ইজ, শিক্ষা হয়। শিক্ষা হয় কেমন? আমরা যদি বলি গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এখানে বসাবো ইম্পর্ট্যান্ট। আমরা এখানে বসাতে পারি ইউজফুল। আমরা আরও অন্য অনেক শব্দ এখানে বসাতে পারি। এভাবে সহজেই আমরা শত শত বাক্য তৈরি করতে পারি একটি কাঠামো দিয়ে বা একটি স্ট্রাকচার দিয়ে। এবার আমরা অ্যাডজেক্টিভ দিয়ে একটি বাক্য তৈরি করব। অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করার জন্য আমাদের এই স্ট্রাকচারটির প্রয়োজন হবে, অর্থাৎ ইজ, তারপরে অ্যাডজেক্টিভ, এবং এর পূর্বে কি বা কে দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা এখানে এই নিয়মে আমরা শেষে একটি অ্যাডজেক্টিভ বসিয়ে রেখেছি, তারপর একটি ইজ বসিয়েছি। এখানে অ্যামিকেবল, অ্যামিকেবল এর অর্থ হলো বন্ধু সুলভ। ড্যাশ ইজ অ্যামিকেবল। আমাদের এই শূন্যস্থানে প্রশ্ন করতে হবে কে বা কি দিয়ে। আমরা এখানে কে দিয়ে প্রশ্ন করি, কে বন্ধু সুলভ। আমরা এখানে যদি বসাই আমার বন্ধু বন্ধু সুলভ, তাহলে আমি এখানে বসাতে পারি মাই ফ্রেন্ড ইজ অ্যামিকেবল। এখানে আরও অনেক কিছু পড়ানো যাবে, দ্য হেডমাস্টার ইজ অ্যামিকেবল, হি ইজ অ্যামিকেবল, আরও অনেক শব্দ। এভাবে এই একটি গঠন দিয়ে বা একটি কাঠামো দিয়ে অনেক শব্দ তৈরি করা সম্ভব হবে। এবার আমরা ভার্ব দিয়ে বাক্য তৈরি করব। ভার্ব দিয়ে বাক্য তৈরি করার জন্য ভার্বের পূর্বে কি বা কে দিয়ে প্রশ্ন করতে হবে এবং ভার্বের পরে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি এই স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করা সম্ভব হয় কি না। এখানে একটি ভার্ব রয়েছে ওয়ান্ট, মানে চাওয়া। কে চায়, তার কথায় আমরা এখানে বসতে পারি উই ওয়ান্ট, আমরা চাই। উই ওয়ান্ট, আমরা চাই, আমরা চাই। এবার আমরা পরবর্তীতে প্রশ্ন করব কি চাই, আমরা কি চাই, আমরা শান্তি চাই, তাই আমরা এখানে লিখব পিস। এবার আমরা প্র্যাকটিক্যালি অ্যাডভার্ব দিয়ে একটি বাক্য তৈরি করব। আমাদের প্রথমে লিখতে হবে একটি সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্বের ঘরে প্রশ্ন করতে হবে কিভাবে বা কেমনভাবে দিয়ে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি একটি বাক্য তৈরি করতে পারি কি না। আমরা একটি সাবজেক্ট এখানে বসালাম দে, তারপর আমাদের একটি ভার্ব বসাতে হবে। আমরা এখানে একটি ভার্ব বসালাম ওয়ার্ক। এবার আমাদের একটি অ্যাডভার্ব বসাতে হবে। অ্যাডভার্বের ঘরে প্রশ্ন করতে হবে কিভাবে বা কেমনভাবে দিয়ে। এবার আমরা প্রশ্ন করে দেখি একটি বাক্য তৈরি করা যায় কি না। দে ওয়ার্ক, তারা কাজ করে। আমাদের প্রশ্ন করতে হবে কিভাবে বা কেমনভাবে, তারা কাজ করে কেমনভাবে। এর উত্তরে আমরা লিখতে পারি সতর্কভাবে, তাই আমরা এখানে লিখব কেয়ারফুলি। এভাবে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারি। আমি ভিডিওটিতে যে শব্দগুলো দিয়েছি এই শব্দগুলো দিয়ে যদি কোনো শিক্ষার্থী প্রতিদিন 10 থেকে 12টি বাক্য তৈরি করে, তাহলে এক সময় সে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুবই দক্ষ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে বাক্য তৈরি করতে হবে।